দর্শক, দীর্ঘ 27 দিন কারাভোগের পর আলোচিত চিত্রনায়িকা পরিমণি আজ কাশিমপুর কারাগার থেকে 9:30 জামিনে মুক্তি পেয়ে তার বনানীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার মুক্তির খবর পেয়ে এই কাশিমপুর কারাগারের ফটকের সামনে শত শত মানুষ এসে ভিড় জমিয়েছেন তাকে এক নজর দেখার জন্য। পরিমণি এই উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বনানীর বাসার উদ্দেশ্যে রওনা দেন তার খালু এবং তার আইনজীবীর সাথে। আপনারা জানেন যে গত 4 আগস্ট র্যাব তাকে তার বাসা থেকে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেপ্তার করে এবং 5 তারিখ বনানী থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে 3 দফায় 7 দিন তাকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড শেষে আদালত তাকে 13 আগস্ট কাশিমপুর কারাগারে রাখার নির্দেশ দেন এবং সেই থেকেই তিনি এই কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। কাশিমপুর কারাগার 3-এর কর্তৃপক্ষ জানিয়েছেন যে গতকাল বিচারিক আদালত থেকে তার জামিন মঞ্জুর হওয়ার পর সেই জামিননামাটি প্রথমে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয় এবং সেখান থেকে সকল ফর্মালিটিজ মেনটেন করার পর তাকে এই এই জামিননামাটি কাশিমপুর কারাগারে পৌঁছতে রাত হয়ে যায়, যে কারণে পরিমণিকে গতকালকে তার নিরাপত্তার কথা চিন্তা করে কারা কর্তৃপক্ষ তার জামিন নামাটি আসলেও তাকে মুক্তি দেয়নি। আজ সকাল 9:35 তার আইনজীবী এবং তার খালুর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের পর তিনি তার বাড়ির উদ্দেশ্যে বনানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন কারাভোগ করেছেন এই পরিমণি, তবে পরিমণির সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, তিনি কিন্তু কোনো কথা বলতে রাজি হননি। তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন কারাভোগের পর তিনি একটু অসুস্থ বোধ করছেন, যে কারণে তিনি কথা বলেননি। তবে হাত নাড়িয়ে ঠিক যে অভিনয় শিল্পী, যে সেই অভিনয় শিল্পীর সাবলীল যে ভঙ্গি, সেই ভঙ্গিতেই তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার যে জামিন হয়েছে সেই জামিন পাওয়ার পর তিনি তার বাসা বনানীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তিনি বনানীর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে রাস্তায় রয়েছেন। আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তো তার বাসায় তিনি পৌঁছে যাবেন। এই ছিল আমার কাছে কাশিমপুর কারাগার থেকে যে চিত্রনায়িকা পরিমণি জামিনে মুক্তি পেয়েছেন আজ সকালে তার সর্বশেষ।